সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ, আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশ নগরী, এবং আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন তারকনাথ দাসের বাড়ি। তারকনাথ বাবু একেবারে রুজি রোজগারের তাগিদে এবং নিজের সংসার মেনটেনের তাগিদে দীর্ঘদিন কিন্তু ভিন রাজ্যে কাজ করতে থাকেন, এবং এই বাড়িতে কিন্তু তারকবাবুর মা, স্ত্রী এবং ছোট্ট দুটি বাচ্চা, তারা কিন্তু দিন গুজরান করে। একেবারেই গতদিন সন্ধেবেলা তারকবাবুর মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করে পরিবারের অন্যান্য সদস্যরা। বাড়ি ফিরতে প্রায় রাত্রি ১২টা বেজে যায়। দীর্ঘ ক্লান্তি এবং নানান চিন্তায় কিন্তু তারা ঘুমে একেবারে ক্লান্ত অবস্থায় ঘুমে অঘর হয়ে ঘুমিয়ে পড়েন, এবং তার ফাঁকেই সকালবেলা উঠেই দেখেন তারকবাবুর স্ত্রী বাড়ির পেছনের একটা বাঁশের দরজা, তার তালা চাবি সমস্ত কিছু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, এবং রুমের মধ্যে অ্যাটাচি থেকে ট্যাং সমস্ত কিছু ভাঙা জিনিসপত্র চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। তখনই তারা বুঝতে পারে বাড়িতে দরজা ভেঙে চুরি হয়েছে। খোঁজার চেষ্টা করে বাড়িতে থাকা জিনিসপত্র এবং সেখানে দেখে বাড়িতে স্বামীর পাঠানো উপার্জনের কষ্টের সেই ৩০,০০০ টাকা, সেটাও যেমন চুরি গেছে, তার পাশাপাশি চুরি গেছে তারকবাবু স্ত্রী অর্থাৎ মামনি দেবীর হাতের সোনার বাউটি, কানের সোনার রিং এবং বাড়ির অন্যান্য আসবাবপত্র। আমার নাম যমুনা দাস। আপনাদের বাড়িতে চুরির কথা শুনলাম, কি হয়েছিল, কি কি জিনিস চুরি গেছে? আমি যা জানি, বৌমার একটা বাউটি জড়া ছিল, বাবার বাড়িতে দিয়েছিল, আর গাগরা একটা, আর টাকা ৩০,০০০ যে ছিল তো কোথায় রাখছে আমি জানছিলাম না। তো কাল ডাক্তারের কাছে যাওয়ার সময় ওরা বার করছে, বার করার পর টাকা নিয়ে গেছে, আর বাদ বাকি টাকা ঘরে আছে। তারপরে আর কি হলো আমি বলতে পারবো না, আমি তো একেবারে অসুস্থ, আমার গায়ে জ্ঞান ছিল না, বহু কষ্টে মানে ওরা গাড়ি টাড়ি করে নিয়েছে। তারপরে আমি রাত ১২টা ১টার দিকে আসছি ঘরকে, তারপরে আমি এসে শুয়ে গেছি। তার ওরা কি ভাত রাত খেয়েছে কিনা আমি তাও বলতে পারবো না, আমি কিছু জানিনি, আর আমি কিছু জানিনি। সকালে উঠে আমি যখন পেচ্ছাপ করতে যাই, দরজাটা খোলা, তখন আমি ভাবছি যে বৌমা হয়তো উঠছিল, আমার ওষুধ খাওয়ার টাইম হচ্ছে ৪টা, তখন ৪:৩০খানে বাজিয়েছে। তখন আমি বলি, বৌমা আমার ওষুধ খাওয়ার টাইম হয়েছে, তুমি ওষুধটা দাও। ওই তো উঠে বৌমা বাড়িয়া কটে, মা তুমি বাড়াইল দরজা খুলছ? আমি বললাম, না আমি দরজা তো খুলিনি, খোলা হয়ে আছে, তুমি তো বাড়াইল মনে হয়। তারপরে বৌমা দেখে না, এখানে মাথা ধারে যে ছোট ব্যাগে করে ওষুধ আর টাকা ছিল সেটাও নেই, ব্যাগ যেখানে সেখানে একটা চাদর আমাকে চাপা দিয়ে নিয়ে এলো, সে চাদরটা পাট করে গুছিয়ে নিল, নতুন চাদর যে এইটা এখানে এরকম করে পাট করে মানে নিয়ে পালিয়ে যাবে ভাবছি আর কি, তো নিয়েছেন কি জানে জানিনি এইখানে পড়ে আছে। তখন বৌমা ছুটে আইসা, বাইনু ছুটে আইসা, দেখে না গাগরা টাগরা ঘরে কিচ্ছু নেই। তখন চকা ঢাকার হতো, আমার বড় ছেলে টেলে উঠে আসছে, আসো সভাপতির দিকে জানাইছে, জানাইতে তারা বললো, তারা কি কইছে বড় ছেলেটার কাছে কইছে মানে শুনিনি। আপনার হাজবেন্ড কি করে, আপনাদের মূল উপার্জনের? স্বামী বাইরে কাজ করতে যায়, বাইরে কাজ করতে যায় মিস্ত্রি। কি নাম স্বামীর? তারকনাথ দাস। কোথায় কাজ করতে যায়? কেরালা। এতগুলো জিনিস চুরি গেল, কি করবেন মনে করছেন এখন? থানায় যাব। থানায় যাবেন? আর আপনার এখানে লোকাল সদস্য বা কাউকে জানিয়েছিলেন? সভাপতি পাশের বাড়িতে চুরি হলো ৩০,০০০ টাকা, সোনা দানা, এই সমস্ত তারা অভিযোগ তুলছে, কি বলবেন? আগে কি এরকম ঘটনা ঘটেছে পাড়ার মধ্যে? না না, আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? আমি মোটামুটি উনার যা, আমি একটু দূরে থাকি, আমি সকালে যখন চিৎকার হয় এসে যখন দেখি যে আমার শাশুড়ি কালকে অসুস্থ ছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আমরাও নিয়ে গেছি গাড়িতে করে, তা রাত ১২টার দিকে এসছি, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। তারপরে সকালে উঠে দেখি না চিৎকার করছে, শাশুড়ি মা কান্নাকাটি করছে, আমার যাও কান্নাকাটি করছে, ছুটাছুটি করে এসে যখন দেখি না সব কিছু জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তা অ্যাটার্জির মধ্যে ৩০,০০০ টাকা ছিল, আমার যা সে মামনি দাস তার হচ্ছে এতে হাতের বাউটি জোড়া ছিল সেটাও নেই, ৩০,০০০ টাকাও নেই, এমনি ৬০০ টাকা ছিল একটা ব্যাগের মধ্যে, ওই ডাক্তারকে ফি দেওয়ার জন্য নিয়ে গেছিলো সেটাও নেই, সব জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে, এইটা আমরা এসে দেখি না এরকম অবস্থা হয়ে আছে। আপনার জায়ের বাড়িতে বরাবরই কতজন থাকে ওনারা? ৪ জন, ৫ জন থাকে আমার দেওরকে নিয়ে, এখন বর্তমান ৪ জন আছে। দেওর কতদিন বাড়িতে নেই? দেওর আজকের ২-৩ মাস হলো বাড়িতে নেই। বাড়িতে যে কজন আছে সবাই মহিলা? হ্যাঁ, ৪ জন মহিলা। ৪ জন মহিলা। কি নাম আপনার? আমার নাম অঞ্জলি দাস।
সকালে যখন আমরা উঠি বাড়ি থেকে তখন ওই মহিলার মোটামুটি ভাসুর গিয়ে বলছে যে পিন্ডির ঘর চুরি হয়ে গেছে। আমরা যখন এসে দেখি না সত্যিকার যে হচ্ছে অনেক মহিলা টেলা বা কাঁড়ি হয়েছে, ছেলে টেলে বা কাঁড়ি হয়েছে, তারপরে দেখলাম যে একটা জিটাজি ব্যাগ চারদিকে ব্যাগ সোনা ছত্র হয়ে পড়ছে। আর হচ্ছে সেখানে কি টাকা পয়সার হিসাব ছিল, বলছে যে 30,000 টাকা কালকে তুলে নিয়ে আসতো কি কদিন আগে ডাক্তারের কাছে গেছে, তার শাশুড়ি খুব অসুস্থ বলে, তারপরে সেই অসুস্থ থেকে ডাক্তার কাছে নিয়ে আসার পর ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে, তারপরে সেই টাকা পয়সা চুরি হয়ে গেছে সব 30,000 টাকা আর কি, গার গয়না আর কি গাগরা টাগরা যা কিছু ছিল সমস্ত চুরি হয়েছে। ও মেয়েটা কান্নাকাটি করছে আমরা দেখছি, আর এ সদর এধার দিয়ে ঢুকে না, এই উত্তর ধারে একটা বাঁশের দরজা ছিল ওইটা ভেঙে মোটামুটি ঢুকছি, মাথা সাইডে ওরা খাটে পড়ে শুয়ে আছে, সাইড থেকে সমস্ত জিনিস বার কিনে এইরকম সোনা ছত্র করছে। আর আমরা যখন এসে দেখি না সরকারি রাস্তার সাইডে বাবলা গাছ আছে, করমরি ফুলের গাছ আছে, ওখানে একটা মানি ব্যাগ দুর্গানগরের লোক একটা যাচ্ছে, বলে এই চুরি হচ্ছে, সবাই তো দাঁড়িয়ে গেছে, বলে এখানে কোনো একটা মানি ব্যাগ পড়ে আছে। সত্যিকার তার মেয়েটা বাচ্চা মেয়েটা গিয়ে আর সে সেই মানি ব্যাগটা নিয়ে এসে তার মা দেখে কান্নাকাটি করছে, বলে দেবো আমার টাকা ছিল আর এটাও ব্যাগ নিয়ে পড়ে গেছে। এইভাবে আমরা দেখে গেছি সবাই আর কি। কি নাম আপনার? আমার নাম উত্তরাকরণ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান ফুল। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান ফুল, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে, মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679799228 এবং 9932523081।